আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমরা দুইটা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব চলুন আমরা প্রথমে সেই দুইটা স্ক্রিপ্ট দেখে দেখিনি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে স্মুথ লাইন আর একটা হচ্ছে গ্রুপ অ্যান্ড বিজিএড তো এই দুইটা টুলস নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব তো চলুন ভিডিও শুরু করা যাক তো আমি প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করে নিব ইলাস্ট্রেটর ওপেন করে নেওয়ার পরে আমি যে এই দুইটার বিষয়ে একটু আলোচনা করি এই দুইটা কিংটা কি কাজ করে এটা যেটা আছে স্মুথ লাইন স্মুথ লাইন কাজ করে হচ্ছে আপনার যে ভেক্টর গুলা থাকবে সেই ভেক্টর গুলাকে স্মুথ করে দিবে অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট গুলা সে রিমুভ করে দিবে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন গ্রুপ এন্ড বিজি সেটা হচ্ছে আপনার অনেকে আছে ভেক্টর ম্যাজিক দিয়ে আপনারা ভেক্টর করেন করার পরে সেগুলা গ্রুপ আকারে থাকে না সেগুলা থাকে হচ্ছে আপনার গ্রুপ অবস্থায় আলাদা আলাদা শেপ থাকে প্রত্যেকটা তো সেটা দিয়ে আপনি সেট বানাতে গেলে আমার যে সেটের টু টুলসটা আছে সেই সেটের টুলসটা দিয়ে বানাতে গেলে দেখা গেছে যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং সেই জন্য আপনি কাজ করতে পারেন সেজন্য মূলত এটা আমি বানিয়েছিলাম অনেক আগেই বানিয়েছিলাম এটা তো এটা আবার একটু আপডেট করেছি এটার সাথে বিজি এড করার অ্যাড করার জন্য বা ব্যাকগ্রাউন্ড এড করার জন্য একটা অপশন যোগ করেছি তো চলুন প্রথমে আমরা দেখে নেবো এই গ্রুপ অ্যান্ড বিজি এড তারপরে আমরা দেখবো স্মুথ লাইনটা প্রথমে আমরা বিজি এড দেখে নিয়ে আমরা ড্রেক করে এখানে ছাড়বো ছাড়ার পরে সন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা ফোল্ডার চাইবে প্রথম অবস্থায় আপনাকে ফোল্ডারটা চাই এবং এই ফোল্ডারের ভিতরে কি থাকতে হবে এই ফোল্ডারের ভিতরে থাকতে হবে আপনার ইপিএস অথবা এআই অথবা এসবিজি তিনটা ফাইল থেকে যেকোনো একটা ফাইল আপনার থাকতে হবে তো আমার এখানে তিনটা ইপিএস আমি রেখেছি এবং এটাকে আমি ওপেন করে দিব ওপেন করার পরে দেখতে পাবেন এখানে খুব সিম্পল একটা ডায়লগ বক্স আসবে এই ডায়লগ বক্স থেকে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে গ্রুপ অবজেক্ট এবং কি ধরনের ফাইল আপনি এক্সপোর্ট করতে চান তো আমি শুধু পিএনজিটাকে আমি এখান থেকে সরিয়ে দিব আমি চাচ্ছি যে জি ইপিএস এবং জেপিজি দুটা সেভ হোক আমি তো আমি এখান থেকে রান দিব রান দেওয়ার পরে দেখবেন একটা একটা করে ফাইল ওপেন হবে ক্লোজ হবে এবং সেভ হবে তো আমি যদি আমার এডিটেড ফাইলে যাই এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো সেভ হয়েছে এবং এডিটেড নামে সেভ হয়েছে ঠিক আছে নামে শুরুতে একটা এডিটেড লেখা আসছে এবং ফোল্ডারটাও এডিটেড নামে ফোল্ডারই হবে যেই ফোল্ডার আপনি সিলেক্ট করে দিবেন ফাইল সহ সেই ফোল্ডারের ভিতরে একটা এডিটেড ফোল্ডার তৈরি হবে সেটার ভিতরেই হচ্ছে আপনার ফাইলগুলো সেভ হবে দেখতে পাচ্ছেন যে একটা ইপিএস এবং একটা জেপিজি করে সেভ হচ্ছে তো আমরা দুইটা ফাইল আগে ওপেন করব আমরা এই একটা ফাইল ওপেন করব এবং এডিটের ভিতর থেকে এই একটা ফাইল ওপেন করব তো আমাদের এই ফাইলে কি ছিল এগুলো প্রত্যেকটা আনগ্রুপ অবস্থায় ছিল দেখেন প্রত্যেকটা জিনিস ছিল আনগ্রুপ অবস্থায় এবং আমরা যদি এডিটেড ভিতরে যাই দেখবেন সবগুলো একসাথে গ্রুপ আকারে আছে ঠিক আছে এটাই মূলত কাজ করে ভাবেন আবার আমি রান রান করি সরি এটা না যদি করে এবং কন্টিনিউ কন্টিনিউ দিয়ে আমরা সিলেক্ট দিই আবার তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি পিএনজি অপশনও আছে আপনি চাইলে শুধু জেপিজি পিএনজি সেভ করতে পারেন আপনি চাইলে শুধু পিএনজি সেভ করতে পারেন আপনি চাইলে এখান থেকে ইপিএস জেপিজি অথবা ইপিএস পিএনজি আপনার যেটা মনে চায় সেটাই করতে পারেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আর্টবোর্ড যেটা থাকবে সেটাই সেভ হবে আপনার এখানে কোনো চেঞ্জ হবে না কোন ধরনের আর্টবোর্ডের এর পরিবর্তন এখানে আসবে না পরের অপশন আমি একটু দেখিনি আমি এখানে গ্রুপেরটা যদি আনচেক চেক করে দিই এবং এখানে যদি আমি অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিই তখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার একটা অপশন আসবে যেই কালারটা দেওয়া আছে ডিফল্ট হোয়াইট দেওয়া থাকে হোয়াইট আপনি অ্যাড করতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো কালারে করতে পারবেন তো আমার যেহেতু ডিজাইনগুলো হচ্ছে ব্ল্যাক আমি একটা ব্রাইট কালারের দিকে নিব ধরেন এরকম একটা কালার আমি নিতে যাচ্ছি তো আমি এখানে কর্নার থেকে কপি ক্লিক দিব দেওয়ার পরে আমি ইলাস্ট্রেটরে যাব এখানে আমি কালারটাকে পেস্ট করে দিব ঠিক আছে এই কালারটাকে আমি পেস্ট করে দিলাম আমি কিন্তু গ্রুপটাকে আনচেক করে রেখেছি আমি পরবর্তীতে আবার একটা বিষয় দেখাব তো দেখতে পাচ্ছেন আমি জেপিজি পিএনজি এই সবগুলোই ক্লিক করেছি এবং আমি এটাকে রানে ক্লিক দেব রানে ক্লিক দিলে দেখবেন যে ওই যে কালারটা আমরা সিলেক্ট করে দিয়েছি সেই কালার অনুযায়ী এখানে ফাইলগুলো সেভ হয়েছে তো আমি পিএস এর ভিতরে এডিটিতে গেলে আমরা দেখতে পাবো এখানে এই যে দেখেন নতুন যে ফাইলগুলো আসছে সেই ফাইলগুলো হচ্ছে পিএনজি ইপিএস এবং জেপিজি তিনটা ফাইল নিয়ে সেভ করেছে ঠিক আছে এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে আচ্ছা এটা আমি ফিক্স করে দিব না এখানে হচ্ছে এডিটেড ওয়ান এর পিএনজি নাই এই কারণে হচ্ছে এডিটেড ওয়ান পিএনজি নামে সেভ করে ফেলছে ঠিক আছে এটা আমি ফিক্স করে দিব পরবর্তীতে আমরা পরের আরেকটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা একটু দেখি নিই আমি এটা একবার যদি ড্র্যাগ করে নিই এখানে রাখি কন্টিনিউ দিব তারপরে আমি ফাইল ফোল্ডারটা সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমি যদি দুইটাই সিলেক্ট অবস্থায় রাখি তাহলে আমরা দেখব যে কি হয় তো আমরা এখান থেকে এরকম আর একটা কালার নিয়ে নিই এবং আমরা ইলাস্ট্রেটরে গিয়ে সেটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে আমরা পিএনজিটা একটু উঠিয়ে দিই পিএনজিটা যেহেতু একটু ঝামেলা করছে কারণ এখন আবার সেভ দিলে এডিটেড টু নামে সেভ হবে এই পিএনজি গুলো আমি এখান থেকে কন্টিনিউ দিব রান দিব রান দিলে দেখতে পাবেন যে সেভ হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন ফাইলগুলো সেভ হয়েছে তো আমি যে বিষয়টা দেখাতে যাচ্ছিলাম আমি এখান থেকে একটা ফাইল আমি ড্র্যাগ করব আমি এখান থেকে একটা ফাইল ড্র্যাগ করব এবং আমি এখান থেকে একটা ফাইল ড্র্যাগ করব ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেস বোল্ডার যেটা গ্রুপ অবস্থায় ছিল না এবং এটার পিছনে কোনো কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না আমি যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে করি দেখেন এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই এখানে এটা দেখে আনগ্রুপ অবস্থায় আছে কিন্তু এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যুগ হয়েছে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যুগ হয়েছে এবং এটা আনগ্রুপ অবস্থায় আছে এবং যেটাতে আমি দুইটাই সিলেক্ট করে দিয়েছি সেটাতে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং এটাকেও গ্রুপ করে রেখেছে ঠিক আছে এই স্ক্রিপ্টের কাজ এই টুলস এর কাজ এই পর্যন্তই এবং কি আরেকটা টুলস আছে সেটা হচ্ছে স্মুথ লাইনের স্মুথ লাইনের কাজটা হচ্ছে স্মুথ লাইনের কাজটা আপনাকে আর্টবোর্ডের ভিতরে করতে হবে তো দ্বিতীয় যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টের কাজের জন্য আমি কয়েকটা ফাইল এখানে ওপেন করে নিয়েছি তো প্রত্যেকটা ফাইলই আলাদা আলাদা আমি দেখিয়ে দিচ্ছি সবচেয়ে বেস্ট হয় এই স্ক্রিপ্টটাকে যদি আপনি ফাইল থেকে যে এখানে যে অপশনগুলো আছে সেইখানে অ্যাড করে দেওয়ার ঠিক আছে তাহলে হচ্ছে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে এটা কি করে মূলত এটা কি করে আমি সেটাই দেখি এটা করে হচ্ছে আপনার এখানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট থাকবে যদি লাইন কোনো একটু আঁকা বাঁকা থাকে সেই লাইনগুলোকে একটু হালকা একটু স্মুথ করে দিবে ঠিক আছে যেমন এইটাকে আমি সিলেক্ট করলাম তাহলে গিয়ে আমি স্ক্রিপ্ট থেকে স্মুথ লাইন সিরিজটা আমি ক্লিক করে দিব ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন এইখানে একটা সামারি আসবে সামারের মধ্যে প্রথম যেটা আছে যে অ্যাঙ্কর পয়েন্ট বিফোর অ্যাঙ্কর অ্যাঙ্কর বিফোর অ্যাঙ্কর ছিল হচ্ছে আপনার একশো উনষাটটা অ্যাঙ্কর ছিল এবং বর্তমানে অ্যাঙ্কর আছে নব্বইটা এবং অ্যাঙ্কর রিমুভ হয়েছে উনসত্তরটা ঠিক আছে তো সেমভাবে এখন যদি আমি এই ফোল্ডার ফাইলটাকে সিলেক্ট করি বা এই ডিজাইনটাকে সিলেক্ট করি সিলেক্ট করে যদি আমি ফাইল থেকে স্ক্রিপ্টে গিয়ে আমি যেটা আবার লাইন স্মুথ তাহলে দেখতে পারবেন এইখানেরও যতগুলো অঙ্কর আছে সেগুলো রিমুভ করে দেবেন এরপর সেম ভাবে যদি এটা এটা এবং যেটা আমার মনে হচ্ছে আমি এখানে তবে এটা একটা সমস্যা হচ্ছে এটা আর্টবোর্ডের মধ্যে যে ডিজাইনগুলো থাকবে সেই ডিজাইনগুলোর গুলোর উপরে শুধু অ্যাপ্লাই হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সবগুলো সিলেক্ট করে আমি দিয়েছি সবগুলা থেকে আবার সে অ্যাঙ্কর কিছু রিমুভ করেছে যেমন এখানে চার চারশো ষাটটা পয়েন্ট ছিল অ্যাঙ্কর পয়েন্ট এবং সেখান থেকে সে তিনশো পঞ্চাশটা তে এনেছে এবং সাতান্নটা অ্যাঙ্কর পয়েন্ট সে রিমুভ করেছে ঠিক আছে তো এটা হচ্ছে সে কিছু ডিজাইনের মধ্যে কিছু চেঞ্জ আনে লাইন গুলা যদি আপনি মনে করেন যে এখানে একটা অপ্রয়োজনীয় অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা সে রিমুভ করে দিচ্ছে যে এটাকে স্মুথ করে দিচ্ছে এরকম ভাবে করে ঠিক আছে তো আমি যদি আপনাদেরকে আরেকটা ফাইল আমি ওপেন করে দেখাই এখান থেকে আমি একটা ফাইল ওপেন করি করার পরে ধরেন এইটাই এই একটা ফাইলে আমি সিলেক্ট করলাম এবং এটাতে আমি রান করব স্মুথ লাইন আমি রান করলাম এবং দেখতে পাচ্ছেন যে এটাতে চোদ্দটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল এখন নয়টা আছে পাঁচটা অ্যাঙ্কর পয়েন্ট সে রিমুভ করেছে আমরা দেখতে চাই যে তার অ্যাঙ্কর গুলো কোথায় ছিল আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট তার বাড়তি ছিল ঠিক আছে আমরা কন্ট্রোল ডেট যখন দিব তখন দেখতে পাচ্ছেন যে এখানে যে বাড়তি যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ছিল সেগুলো সে রিমুভ করে দিয়েছে ঠিক আছে বেশ কয়েকটা রিমুভ করে এবং এটাকে একটু স্মুথ করেছে আগে ছিল এরকম এবং পরে হয়েছে এরকম একটু স্মুথ করেছে ঠিক আছে এটা মূলত এইভাবে কাজ করে তো আজকের যে দুটা টুলস আছে সেই দুইটা টুলস একদমই ফ্রি আপনারা আমার আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন সেখানে ড্রাইভের লিংক দেওয়া থাকবে আমার যতগুলো ফ্রি টুলস আছে সবগুলা টুলসেরই ড্রাইভের লিংক দেওয়া আছে ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ডিজাইন